আমি যে এত বড় ব্যাগ নিয়ে হ্যাঁ ব্যাগ তো হবে আমি যাও আমি এত বড় ব্যাগ সুপ্রভাত গুড মর্নিং সকলকে সুপ্রভাত জানিয়ে একটা সোমবারের ভিডিও শুরু করলাম সপ্তাহের প্রথম দিনের একটা ভিডিও সমস্ত ক্লান্তি মুছে গিয়ে একটা ফ্রেশ মাইন্ডে ভিডিও শুরু করেছি কেন রবিবার ঘরে বেশ অনেক আরাম করেছি মনের মতন করে টাইম কাটিয়েছি তার জন্যে সোমবারের সকালটা কিন্তু খুব ফ্রেশ লাগে তারপরে আবার দু তিন দিন পরে একঘেয়েমি আসে জীবনে তো চলো আগে অপরাজিতা ফুলের গাছ কেন দেখালাম প্রচুর ফুল ফুটেছে আজকে তোমাদের সাথে আমার ভিডিও টপিকটা কি সেটা আমি বলছি সেটা হচ্ছে যে রিলেশনশিপ অফ পাওয়ার মানুষের সাথে প্রত্যেক মানুষের রিলেশনশিপ অফ পাওয়ারটা কি জিনিস সেটা নিয়ে একটা কথা তোমাদের সাথে আমি বলবো তো গোপালকে দেখো খাইয়ে ঠাইয়ে আমি রেডি হয়ে নিয়েছি একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছি যেহেতু আমার আজকে রান্না নেই সেহেতু আমি এক কাপ দুধের চা আর গোপালের প্রসাদ দিয়ে সকালটা শুরু করে দেব। কেন কি আজকে অনেক দিন বাদে আমার একটু দুধ চা সকালে খেতে ইচ্ছে করলো আমি একদমই সকালে দুধ চা খাই না তো গোপালের প্রসাদ নিয়ে আর এক কাপ চা নিয়ে বসে গেলাম আর একটা কেকের পেকে প্যাকেট দেখতে পাচ্ছ সেদিন মেয়েকে যে ক্যাম্পিংয়ে নিয়ে গেছিলাম সেখানে টিফিন দিয়েছিল তো সেই কেকটা আজকে খাওয়ার টাইম হয়েছে কেকটা না অপূর্ব খেতে আজকে দিনের শেষে একটা দিনের শেষে বলবো কি বিকেলবেলা এমন একটা ঘটনা ঘটেছে সেটা আমার মন ছুঁয়ে গেছে একটা সময় জানো তো মানুষ একটা পর্যায়ে এসে এই কথাগুলো ভাবে না যে কার থেকে কি আঘাত পেতে পারে ভালোবাসতে পারে এগুলো কিন্তু মানুষ আর ভাবে না কেন কি বলতো মানুষ না আঘাত খেতে খেতে অনেক কিছু শিখে নেয় বুঝে যায় যে সে কার কাছ থেকে কী পেতে পারে এটা সম্বন্ধে তার একটা কিন্তু পুরো সম্পূর্ণ পরিষ্কার ধারণা হয় কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকম নয় এইটাকেই বোধ হয় রিলেশনশিপ অফ পাওয়ার বলে যেরকম ধরো প্রত্যেকটা মানুষ কি হয় প্রত্যেকটা না আমাদের আমার দেখা অন্তত বেশিরভাগ মানুষই বেশিরভাগ পার্সেন্টেজ আমি বলতে পারবো না বেশিরভাগ মানুষই কিন্তু দেখেছি তেলা মাথায় তেল দেয় তেলা মাথায় তেল দেয় কিন্তু আমার দেখা জানো তো আমি কিন্তু আমার অনেক আপনজন এবং অনেক বন্ধু বান্ধব প্রত্যেকের তুলনায় কিন্তু অর্থের দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে আমি অর্থের দিক দিয়ে অনেক পিছিয়ে কিন্তু তারা কোনো সময়ই আমার সেই অর্থ কম আছে বলে আমার সাথে মেলামেশা করবে না এই ধারণাটা তাদের মধ্যে কিন্তু থাকে না তারা কিন্তু আমাকে যথেষ্টই ভালোবাসে হয় না একটা যার অর্থ কম আছে তাকে দেখলে কি করে বলো তো ভাবে ওরে বাবারে একে দেখলে ভয় লাগছে এই তো টাকা চাইতে আসবে আমাদের কাছে চলো গল্পটা আবার কন্টিনিউ করছি এটা আমার একটা পুরনো কাজের জায়গা মানে আমি যখন জীবনে কাজের জীবনে পা দিয়েছি এই ধনিয়াখালী লায়ন্স ক্লাব হসপিটালে আমার প্রথম হাতে করি এই জায়গায় আমি দীর্ঘ চার বছর কাজ করেছি আজকে মেয়েকে নিয়ে এখানে এসেছি তো যাই হোক এসে খুব ভালো লাগলো আর কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে কত স্মৃতি এই গেটটায় পা দিলেই প্রথম কথা আমার জেঠুর মনে পড়ে যিনি যার বাবার সম্পত্তি মানে বাবার দেওয়া দান করা জমিতেই হসপিটাল তৈরি হয়েছে এখন সে জেঠুও বেছে নেই তো বাড়ি এসে গেছি মেয়ে সব ঘরঠরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছে আর রান্না তো নেই কালকে যা রান্না আছে সেইগুলোই তোমার খাবো তো যেটা বলছিলাম দিনের শেষে কি এমন ঘটনা ঘটেছে আমার জামাইবাবু মানে আমার কলিগের হাজব্যান্ড ইসমাতারাদি হচ্ছে আমার কলিগ তার হাজব্যান্ড যখনই কোথাও যায় আমার জন্যে কিছু না কিছু উপহার নিয়ে আসে উপহার মানেই যে সবসময় দামি জিনিস হতে হবে তা নয় আমাকে এতটাই ভালোবাসে ওই যে বললাম না যে আমি অনেকের থেকে অর্থের দিক দিয়ে পিছিয়ে কিন্তু তারা কখনো হিনমন্যতায় ভোগে না ওরে বাপরে ঝুমা আসছে পালাবো ঝুমা এই বোধ আমাদের কাছে কিছু চেয়ে বসবে না ঝুমা কিন্তু উল্টো জিনিস ঝুমা কে দেখলে ওরা ভয় পায় না বরং ঝুমাকে দেখলে ওরা ভালোবাসে এই ভালোবাসাটা কি করে তৈরি করেছি জানো তো ওই যে আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আমার কোনো এক্সপেক্টেশন নেই কারোর সম্পর্কে যে কেউ আমার জন্য অনেক কিছু করবে আমি তার বিনিময়ে তাদের জন্য এইটুকু করব। এই উচ্চ আকাঙ্ক্ষাটা নেই বলেই বোধ হয় প্রত্যেকের সাথে আমার সম্পর্কটা খুব গভীর খুব গভীর হয় আর যারা যারা আমার সাথে প্রতারণা করেছে তারা তারা তো কি বলবো তারা তো আমাকে ঠিকমতো চিনতেই পারেনি তাই জন্যেই না তারা আমাকে প্রতারণা করেছে তারা যারা প্রতারণা করেছে তাদের নাম আমি বলবো অনেক অনেক পরে বলবো এখন না আর জানো তো আমি সব সময় কি মনে করি যে শত্রুর কথা কম বলো মিত্রর কথা বেশি বলো শত্রুকে সবাই ঘেন্না করে কিন্তু শত্রুকে ভালোবেসা বাসাটাও হচ্ছে একটা আর্ট

আর যামাই বলেছিল পাথর বলছি দাও বলছিলাম পাথর চাপড়ি যাই প্রতি বছর পাথর চাপড়ি যান আর পাথর চাপড়ি গেলেই আমার জন্যে এই মিষ্টি নিয়েই আসবে দেখা মিষ্টিটা এটা দেখ এটা শক্তিগড়ের ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা যামাই বললাম পাথর চাপড়ি গেলে প্রতি বছর আজকে বোধহয় চার বছর হয়ে গেল বছর যাই শুনতে আর আমি একটা নিয়ে এলাম স্কুলের জিনিসপত্র নিতে হওয়া ওই নিয়ে যায় ওই একটা ব্যাগ কিনে নিয়ে এলাম পয়সা দেয়নি নিজের থেকে নিয়ে চলে এলাম